হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে কিভাবে আপনি ইটালি মুভ করবেন, এবং খুব সহজে, এর চাইতে আর সহজ কোনো পদ্ধতি নেই যদি ইটালি আপনি মুভ করতে চান। আরও অনেক ওয়ে আছে, তার মধ্যে এটা হচ্ছে যে সর্বকম ওয়ে এবং আপনার 100% ভিসা হওয়ার চান্স আছে, সেটা যেই হন না কেন। আপনার কোনো আইল টেস্ট লাগবে না বা অন্য অন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। সো আজকে এই ভিডিওটা আমরা ওই টপিকটাই নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা কম টাকার মধ্যে, যাদের বাজেট কম, তারা আমরা ইটালি মুভ করতে পারি। আদারওয়াইজ যদি আমরা বিভিন্ন ওয়ার্ক পারমিট বা আরও কিছু নিয়ে কথা বলি, সেখানে আমাদের 14-15-20 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়, যেটা আমাদের একসাথে দেওয়া লাগে। সো আমরা অনেকের টাকা নেই, সো আমরা আজকে দেখব কিভাবে আমরা খুব সহজে মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে যেতে পারি। সো যারা আমার সাথে আছেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। ভিউয়ার্স, আপনারা জানেন যে ইটালির অনেক ভিসা ক্যাটাগরি আছে, তার মধ্যে সিজনাল ভিসা, নন সিজনাল ভিসা। যদিও এখন সিজনাল ভিসাতে লোক নিচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে 25 তারিখ থেকে, অ্যান্ড নন সিজনাল ভিসাও আছে। আরেকটা ভিসা আছে জিতে যাওয়া যায়, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা। এখন আপনি যদি স্টুডেন্ট ভিসাতে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে আইল টেস্ট স্কোর লাগবে 6.5 হবে না, ওভারঅল 6 লাগবে, এবং ইন্ডিভিজুয়াল 5.5, প্রত্যেকটাতে 5.5, এবং অ্যাভারেজ আপনার 6 লাগবে। সো যাদের আইল টেস্ট নাই বা আইল টেস্ট দিয়েও যদি আপনি ইটালি যেতে চান, সেক্ষেত্রে আপনার 15 লক্ষ টাকা মতো, 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হবে। সো অনেকের কাছে একসাথে এত টাকা ম্যানেজ করা অসম্ভব আমাদের স্টুডেন্টদের কাছে। সো আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে ভিজিট ভিসা, এই ভিজিট ভিসা নিয়ে আপনি যেতে পারবেন। সেটা যেই যেতে চান না কেন, তার যদি অ্যাবিলিটি থাকে, তার জব এক্সপিরিয়েন্স থাকে, তার যদি স্যালারি থাকে বা তার ব্যাংক ব্যালেন্স থাকে, তাহলে সে যেতে পারবে একজন ভিজিটর হিসেবে। আপনি যদি যেতে চান, যে মনে করে নিন আপনি যেতে চান সিজনাল ভিসা, সেক্ষেত্রে সিজনাল ভিসাতে আপনি যদি আপনার অনেক অ্যাপ্লাই করা লাগবে, তারপরে হবে কি না কোনো গ্যারেন্টি নাই, বা হতেও পারে হয় না হয় না, বা আপনার কোনো রিলেটিভ থাকলে উনি আপনাকে হেল্প করতে পারে। সো আপনার যদি কোনো রিলেটিভ না থাকে বা কেউ না থাকে, আপনার যদি অল্প টাকা, সেক্ষেত্রে আপনি ভিজিট ভিসা এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা সম্ভব বা এটা যাচ্ছে বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে, আপনি সৌদি, দুবাই, কাতার বা সিঙ্গাপুর, মালয়েশিয়াতে থাকলেও এটা সম্ভব। সো এটার জন্য কী করা লাগবে, প্রথমত আপনাকে 4 থেকে 5টা দেশ বা 6টা দেশ, এরকম দেশ আপনাকে ভিজিট থাকা লাগবে। তার মধ্যে তো আপনারা জানেন যে ইন্ডিয়া, তারপরে আপনি দুবাই ঘুরতে পারেন, তারপরে আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই কয়েকটা দেশ আপনি ঘুরতে পারেন। এগুলো যদি আপনার ট্রাভেল থাকে, তারপরে আপনি রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করবেন, এবং রোমানিয়ায় যদি আপনার ভিসা হয়ে যায় বা তুরস্ক, এই দুইটার মধ্যে যদি ভিসা হয়ে যায়, আপনি ওখান থেকেও ভিজিট করে আসতে পারেন, বা ওখানে না গিয়ে সাথে সাথে আপনি আরেকবার অ্যাপ্লাই করবেন ইউরোপের কোনো একটা কান্ট্রির জন্য, সেটা ইটালি হতে পারে বা ল্যাটভিয়া। তো ল্যাটভিয়ার জন্য আমি বলবো আপনি, বা আরও কিছু দেশ আছে আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে যে মূলত ল্যাটভিয়ার জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি কীভাবে আপনি আপনার সিভি বা কভার লেটার লিখতে পারেন এমনভাবে, জাস্ট আমি বলে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে আমি আপনাদের হেল্প করব। সেটা হচ্ছে যে আপনি বলবেন ওদেরকে লিখে কভার লেটারে, যে আমি যেতে চাই, মনে করেন আপনার তুরস্কের ভিসা হলো 4-5টা দেশ ঘোরার পর, তো তুরস্কের ভিসা আপনি যে যাবেন, ওখান থেকে আপনি তুরস্কও ঘুরবেন, সাথে আপনি ইউরোপেরও কোনো একটা দেশ ঘুরে আসতে চান, এরকম যদি আপনি লিখেন বা জমা করেন, তাহলে আপনার ভিসা চান্সটা খুব সহজে হয়ে যায়। কারণ হচ্ছে যে একটা হচ্ছে যে রুট, এক রুট, এই রুটে যাওয়ার পর আপনি এক দেশ থেকে আরেক দেশ যাবেন, এবং তুরস্কের ভিসা পাওয়া ইউরোপের বা রোমানিয়ার ভিসা মোটামুটি সেম ক্যাটাগরি ধরা হয়। এজন্য আপনি এগুলো ভিসা যদি গেট করতে পারেন, তাহলে আপনি সরাসরি ইউরোপের, কিন্তু ম্যাক্সিমাম আপনার কনসালটেন্ট বা এজেন্ট কী করে, সরাসরি আপনার 4-5টা দেশ ঘোরার পর সরাসরি ইউরোপের দেশে অ্যাপ্লাই করে, তখনই রিজেক্টটা বেশি হয়, রিজেকশনটা। সো আমরা সরাসরি ইউরোপে অ্যাপ্লাই করব না, আমরা আশেপাশের দেশে অ্যাপ্লাই করার চেষ্টা করব, এগুলাতে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে, সকলেরই হয়ে যাবে। সো আমরা ট্রাই করব
যে প্রথমে ওদের আশেপাশে দেশ ঘুরার, ওটা যখন ভিসা পেয়ে যাব আমি ওই দেশ যাব, কিন্তু তার আগে আমি আর একটা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে যে সরাসরি ইউরোপের জন্য। সো আমাকে ভিসা দিলে হলো, না হলে আমি ওখান থেকে ভিজিট করে আসব। সেক্ষেত্রে আপনি তুরস্ক বা রোমানিয়া থেকে ভিজিট করে আসতে পারেন, বা আপনি ইচ্ছা করলেও ওই দেশ থেকে আপনি মুভ করতে পারেন। সো তারপরে আপনি আরেকটা কথা বলি, যদি আপনি তুরস্ক বা রোমানিয়া ঘোরার পরে আপনার 5-6 দেশ ঘোরা হয়ে যায়, দেন আপনি অ্যাপ্লাই করলে এটা মোটামুটি ধরা যায় যে 100% আপনার ফাইল যদি ঠিক থাকে আপনি 100% ভিসা পাবেন ইউরোপের জন্য। দেন ইউরোপের আপনি যদি যে কোনো একটা দেশে আপনি এন্ট্রি করার পর আপনি তো জানেন যে আপনি যে কোনো দেশে যেতে পারবেন, সেটা আপনি জার্মানি যান বা ফ্রান্স যান বা ইটালি যান, যে কোনো দেশে মুভ করতে পারবেন। সো আপনারা চিন্তা ভাবনা করবেন আপনাদের প্রথমে যে আপনি কোন ভিসাতে যেতে চান, আপনার ক্যাটাগরিটা কি, এখন কোন কোন লোক কোন কোন ক্যাটাগরিতে যেতে পারবে। এখন ভিজিট ভিসা নিয়ে আমি আজকে আলোচনা করতেছি ইউরোপের। সেক্ষেত্রে আপনি যারা স্টুডেন্ট বা রিসেন্টলি স্টুডেন্ট, আপনি লাইফ শেষ করেছেন, জব লাইফে ঢুকেছেন, তারা কখনো এটার জন্য অ্যাপ্লাই করবেন না। মনে করে নিন যে আপনার জব লাইফ 5-6 হয়েছে বা 4-5, তারা অ্যাপ্লাই করবেন। বা আপনি বিজনেস করতেছেন, আপনার বয়স 30 এরকম যদি এজ হয় বা এর চেয়ে বেশি, তাহলে আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আপনিও অ্যাপ্লাই করতে পারেন। আপনার ট্রেড লাইসেন্স এবং অল ডকুমেন্ট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ আপনারা এগুলো ডকুমেন্ট নিয়ে অ্যাপ্লাই করলে, ঢাকাতে যে আমাদের অ্যাম্বাসি আছে এই অ্যাম্বাসিতে কোনো ডেট নেওয়া লাগবে না, জাস্ট আপনার ডকুমেন্ট যেগুলো আছে আমি বলতেছি। আপনার ডকুমেন্ট হচ্ছে যে পাসপোর্টের মিনিমাম মেয়াদ 6 থাকতে হবে বা এর বেশি, মিনিমাম 6, এবং 2-3 পেজ ফাঁকা থাকতে হবে লাস্টের দিকে, 2-3 মানে যাবেন এবং আসবেন এর জন্য 2 পেজ লাগে। সো 2 পেজ ফাঁকা থাকতে হবে পাসপোর্টের সিল মারার জন্য। এবং আপনার যদি স্টুডেন্ট, সরি, আপনি যদি জব হোল্ডার হন, তাহলে আপনার মান্থলি স্যালারি, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা নিয়ে যেতে হবে, এবং কতটুকু কারেন্ট ব্যালেন্স আছে এটা সহ স্টেটমেন্টটা জমা দিতে হবে। বিজনেসম্যান হলে আপনি ট্রেড লাইসেন্স প্লাস আপনার যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে এগুলো নিয়ে আপনাকে জমা দিতে হবে। জমা দিলে ওরা একটা ফর্ম দিবে, ওই ফর্মটা পূরণ করে ওখানে জমা দিলে আপনার সাথে সাথে ওরা একটা ডেট দিবে আপনাকে, যে আপনি এই ডেটে আসা ইন্টারভিউ দিবেন। সো ইন্টারভিউ বিষয়টা আসলে এরকম কিছু না যে আপনাকে খুব কঠিন কোশ্চিন করা হবে, আপনি কোথায় যাবেন, কী কারণে যাবেন, কী ড্রিম, এই জিনিসগুলোই নর্মালি জিজ্ঞাসা করে, এর বেশি কিছু না। সো আপনারা এভাবে যেতে পারেন। তারপরও যদি আপনাদের কোনো হেল্প লাগে, যে আপনাদের কোনো কাভার লেটার বিষয়ে, যে এক একজন তো এক এক পারপোজ যাবেন, আমি যদি আপনি কাভার লেটার আমার কাছ থেকে নিতে পারেন আমি আপনাদের দিয়ে দিব, কিন্তু যদি আপনারা মনে করেন যে আপনারা তো এক একজন এক এক ক্যাটাগরিতে যাবেন, সো আলাদা আলাদা কাভার লেটার হবে। সো আপনি যদি ফরম্যাট চান ফরম্যাট নিতে পারেন, আবার যদি চান যে না কাভার লেটার আমি যে ক্যাটাগরি সেম ক্যাটাগরি, সেক্ষেত্রে আপনি নিতে পারেন, বাট আপনাকে কিছু পেমেন্ট করা লাগবে, কারণ আপনার জন্য আলাদাভাবে লিখা লাগবে। আর আপনি যদি ফরম্যাটটা চান যে কীভাবে লিখবো এই ফরম্যাটটা, তাহলে আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে কথা হবে।